বাংলাদেশে সাধারণত কোনো জিনিসের দাম একবার বাড়লে তার সহজে কমে না, কিন্তু এর ঠিক উল্টো ব্যাপার ঘটেছে বাংলাদেশের চামড়ার বাজারে। বিগত কয়েক বছর যাবৎ পর্যায়ক্রমে চামড়ার দাম কমেই চলেছে। দশ বছর আগেও যে চামড়ার দাম ছিল 2 থেকে 3 হাজার টাকা, সেই চামড়া এখন বিক্রি হচ্ছে মাত্র 500-600 টাকায়। প্রতিবছর কোরবানি ঈদের পরে দেখা যায় বিপুল পরিমাণ চামড়া অবিক্রিত থেকে যাচ্ছে। অতি স্বল্প মূল্যেও অনেকে চামড়া বিক্রি করতে না পেরে মাটির নিচে পুঁতে ফেলছেন। বিষয়টি এমনও নয় যে মানুষ আর চামড়াজাত পণ্য ব্যবহার করছে না। এখনও ভালো মানের চামড়াজাত পণ্য কিনতে গেলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে। সেখানে কাঁচা চামড়ার দাম এত কমে গেল কিভাবে, সে সম্পর্কেই আলোচনা করা হবে কী কেন কিভাবের এই পর্বে। কী কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশে সারা বছর যত চামড়া বাজারে আসে তার 60-70% আসে কোরবানি ঈদের সময়। ঈদের সময় সংগৃহীত চামড়াকে কেন্দ্র করে প্রায় 1,500 কোটি টাকার ব্যবসা হয়। কোরবানি ঈদের পর সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে। তাদের কাছ থেকে ট্যানারি মালিকেরা সাধারণত লবণ মাখানো কাঁচা চামড়া কিনে নেয়। ট্যানারি মালিক কত দামে আড়তদারদের কাছ থেকে কোরবানির চামড়া কিনবে সেই দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। চামড়ার ব্যবসায় মন্দা লাগার পর থেকে প্রতি বছরই বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম 10-15 টাকা করে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে সেই দাম কার্যকর হচ্ছে না। এবছর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে গরুর চামড়ার মানভেদে 40-52 টাকা প্রতি বর্গফুট এবং খাসির চামড়া 12-20 টাকা প্রতি বর্গফুট। চামড়া রপ্তানিকারকরা বলছেন, সরকার গত বছরের চেয়ে প্রতি বর্গফুট চামড়ার দাম 7 টাকা বেশি নির্ধারণ করেছে, ফলে এবছর বেশি দাম দিয়ে চামড়া কিনলে তাদের ব্যয় বাড়বে। এছাড়া সাম্প্রতিক সময়ে লবণ এবং চামড়া প্রক্রিয়াজাত করার রাসায়নিকের দামও বেড়েছে। সব কিছু মিলিয়ে এবারও ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। ট্যানারি শিল্পের অন্যতম উপকরণ কাঁচা চামড়ার দাম দিন দিন আশঙ্কাজনক হারে কমেই চলেছে। প্রায় 10 বছর আগেও ছোট আকৃতির গরুর চামড়ার দাম ছিল 1,400 থেকে 1,800 টাকা, মাঝারি আকারের চামড়ার দাম 1,800 থেকে 2,200 টাকা এবং বড় সাইজের চামড়ার দাম 2,200 থেকে 2,800 টাকা। এখন সেই চামড়া আকৃতিভেদে বিক্রি হচ্ছে মাত্র 100 থেকে 600 টাকায়। কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় এই খাত সংশ্লিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই মনে করেন ট্যানারি মালিকেরা হয়তো ইচ্ছে করে কাঁচা চামড়ার দাম কম দিচ্ছে, কিন্তু বিষয়টি সেরকম নয়। বরং ট্যানারি মালিক এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারকরা এখান থেকে মুনাফা করতে পারছে না, সেজন্যই চামড়া শিল্পের এমন ধস নেমেছে। চামড়া শিল্পের সংকটের মূল কারণ হচ্ছে বাংলাদেশ চামড়া প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে পারছে না। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করার জন্য প্রতিষ্ঠানগুলোর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এছাড়া বাংলাদেশের চামড়া ব্যবসায়ীদের লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG-র সনদ নেই। এ কারণেই দেশীয় চামড়ার ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। বিশ্ববাজারে চামড়া ব্যবসার ক্ষেত্রে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। 2005 সাল থেকে এই অলাভজনক সংগঠন বিশ্বের চামড়া শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে নিরীক্ষা করে। তাদের প্রধান উদ্দেশ্য হল চামড়াজাত পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করে টেকসই শিল্প ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া বিশ্ববাজারে চামড়া ব্যবসার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা ISO-র সার্টিফিকেট প্রয়োজন হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে বাংলাদেশ থেকে ইতালি, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। তবে ইউরোপের দেশগুলোই মূলত চামড়া রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে লাভজনক বাজার। ইউরোপের বাজারে চামড়া রপ্তানি করার জন্য বাংলাদেশের চামড়া রপ্তানিকারকদের প্রয়োজনীয় 2টি সনদের কোনোটিই নেই। কিছু কিছু দেশে বাংলাদেশের পণ্য সামান্য পরিমাণে ঢুকলেও সন্তোষজনক দাম পাওয়া যাচ্ছে না। ঢাকার হাজারিবাগ থেকে সরিয়ে সাভারে যে চামড়া শিল্পনগরী গড়ে তোলা হয়েছে তা সন্তোষজনক মান অর্জন করতে পারেনি।
লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পেতে 1365 নম্বরের মান যাচাই প্রক্রিয়া হয়। সেখানে বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক পেয়েছে মাত্র 200 নম্বর। সনদ পেতে অবশিষ্ট 1165 নম্বর বিসিক ও ট্যানারি মালিকদের অর্জন করতে হবে। আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত প্রতি বর্গফুট চামড়ার দাম যেখানে $5-6, সেখানে বাংলাদেশি রপ্তানিকারকরা পাচ্ছে মাত্র $1.5-$2। পরিবেশগত সার্টিফিকেট না থাকার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া কেউ ন্যায্য দামে কিনতে চায় না। সেজন্য প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা প্রায় 20-50% কম মূল্য পাচ্ছি। বর্তমানে বিশ্ববাজারে চামড়ার দাম কিছুটা বেড়েছে, কিন্তু আমরা সেই মুনাফা অর্জন করতে পারছি না। বাংলাদেশ যতদিন পর্যন্ত চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব আন্তর্জাতিক মান অর্জন করতে না পারবে, ততদিন চামড়া শিল্পে স্থিতিশীলতা আসবে না, সেই সাথে দেশেও চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিত করা সম্ভব হবে না। ভিডিওর এই পর্যায়ে আমাদের আজকের স্পন্সর সম্পর্কে কিছু কথা বলা যাক। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং সমগ্র দেশ জুড়ে ফ্রি হোম ডেলিভারি। আমরা জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মাসিতে খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে বেশ ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে $40 বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে আরোগ্য লিখে সার্চ করুন। সেক্ষেত্রে বোনাস পেতে কি কেন কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। আবার মূল বিষয়ে ফিরে আসা যাক। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কোরবানির চামড়া বিক্রির টাকা কোরবানিদাতা নিজে ভোগ করতে পারেন না। চামড়া বিক্রির পুরো টাকাটাই অতি দরিদ্র এবং এতিম মিসকিনদের মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশে কোরবানির চামড়া বিক্রির টাকা সবচেয়ে বেশি দান করা হয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে যেসব কওমি ও হাফেজি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, অর্থাৎ যেসব মাদ্রাসায় অতি দরিদ্র এবং এতিম ছাত্ররা বিনামূল্যে আবাসিকে থেকে লেখাপড়া করে। যুগ যুগ ধরে এসব মাদ্রাসা ধর্মপ্রাণ মুসলিমদের দানেই চলে আসছে। এ জাতীয় মাদ্রাসা সাধারণত সরকারের তেমন সহযোগিতা পায় না, তাই জাকাতের অর্থ এবং কোরবানির পশুর চামড়ার টাকাই এসব মাদ্রাসার বার্ষিক আয়ের প্রধান উৎস। কিন্তু কোরবানির চামড়ার দাম কমে যাওয়ার কারণে দেশের মাদ্রাসাগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চামড়া খাতের অবস্থা উন্নয়নে সরকার কিছুটা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক চামড়া ব্যবসায়ীদের জন্য বেশ কিছু ছাড় দিয়েছে। অতীতের ঋণখেলাপি ব্যবসায়ীরাও মাত্র 2% টাকা জমা দিয়েই ঋণ নিয়মিত করতে পারবেন, পাশাপাশি নতুন ঋণও নিতে পারবেন। চামড়া কিনতে নগদ অর্থের যাতে সংকট না হয় সেজন্য সরকারি বেসরকারি ব্যাংক প্রতি বছরে কিছু অর্থ বরাদ্দ রাখে। এবছর চামড়া শিল্পের জন্য প্রায় 600 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এই শিল্পের প্রকৃত উন্নয়ন করতে চাইলে দেশের চামড়া শিল্প নগরীকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কোনো বিকল্প নেই। সেজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকার উভয় পক্ষকেই আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে। কোরবানিদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত চামড়া ব্যবসায় ধস নামলেও অন্যান্য অনেক দিক থেকে এই ঈদ বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে। প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 100,000,000,000 টাকা লেনদেন হয়। এর মধ্যে প্রায় 50,000,000,000 টাকার বেশি মূল্যে শুধু কোরবানির পশু বিক্রি হয়। এছাড়াও ঈদের আগে পরে মিলিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের মশলা, পশুখাদ্য, দেশীয় ছুরি চাপাতি, রেফ্রিজারেটর ইত্যাদি পণ্যের হাজার কোটি টাকার বাণিজ্য হয়। কোরবানিদের অবিশ্বাস্য অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।